ঈদে চারটা করে ছবি আসবে, এর বাইরে আসবে না। প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে বা আগে এন্ট্রি করলে আগে পাবে, আগে আসলে আগে পাবে। আইনের কাছে আবেগ চলে না, এটা আলোচনা হয়েছে। এটা আলোচনা হয়েছে যে ঈদে ঈদে যেহেতু হচ্ছে যে সাতটা আটটা করে সিনেমা আসছে এবং সেই সিনেমাগুলো সবগুলোই ব্যবসায়িকভাবে হচ্ছে যে খারাপ করছে, তো ব্যবসা প্রডিউসারদের লস কমানোর জন্য আমরা ওই যে সিনেপ্লেক্সে সারাদিনে একটা শো দেয়, দুটা শো দেয় একটা ছবি, তো এতগুলো ছবি আমরা সেই জায়গাটায় আজকে আলোচনা হয়েছে যে আমরা ঈদে রিলিজটা আমরা একটু কন্ট্রোল করা যায় কি না। সেটা হচ্ছে যে এতগুলো ছবি না না হচ্ছে না আসতে দিয়ে সেখানে চারটা ছবির ব্যাপারে এখানে আলোচনা হয়েছে যে চারটা ছবির ব্যাপারে যদি আমরা মানে একটা সিলেক্ট করে দিই যে ঈদে চারটা করে ছবি আসবে, এর বাইরে আসবে না, তাহলে হয় কি যে যে চারটা ছবি আসবে প্রডিউসারগুলোও ছবিগুলোও ভালো চলবে, প্রডিউসাররাও হচ্ছে ক্ষতির মানে হাত থেকে রক্ষা পাবে। এই জন্য এরকম একটা আলোচনা আসছে, যদিও আলোচনাটা প্রাথমিক আলোচনা, এইটা নিয়ে আরও কথা হবে, আরও মিটিং হবে, মিটিংয়ে পরবর্তীতে সিদ্ধান্ত এরকম আসতে পারে। কেন মানবে না? কারণ হচ্ছে যে আমরা তো ভাই সবার মঙ্গলের জন্য, আমরা কারো ক্ষতি করার জন্য না, মঙ্গলের জন্য, এবং আমরা খুব ফেয়ার ওয়েতে যাবো। আমরা প্রয়োজনে আমরা লটারি করব, যার যার ছবিটা লটারিতে উঠে, যার ভাগ্যে লটারি থাকে, হ্যাঁ, সে ছবি রিলিজ করতে পারবে, এইরকম একটা ব্যবস্থা চলবে। বিষয়টা থাকবে সবার সামনে পরিষ্কারভাবে, একদম ট্রান্সপ্লান্ট থাকবে যে এই এইটা মানে একেবারে জেনুইনলি আমরা করব, যাদের যারা ছবি রিলিজ করবে তাদের লটারি হোক বা অন্য যে কোনো সিদ্ধান্ত হোক বা আগে এন্ট্রি করলে আগে পাবে, আগে আসলে আগে পাবে, সেরকম ভিত্তিতে এইভাবেই আমরা একটা প্রক্রিয়া করব। তবে তারপরেও বলছি যে বিষয়টা একেবারেই কিন্তু প্রাথমিক আলোচনা। হ্যাঁ, সেটা আলোচনা হয়েছে, আমরা হচ্ছে যে প্রথমেই আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে আমরা প্রযোজকদের আমরা আগামী 4 তারিখে আমরা হচ্ছে যে 4 জুন আমরা সমস্ত প্রযোজকদের আমরা হচ্ছে ইনভাইট করছি, ডাকছি এবং তাদের একটা মতামত নিব সব কিছুর এই ইয়ের বিষয়ে, ছবি এবং দুইটাতেই রিলিজ এবং হচ্ছে যে আপনার ওই সিনেপ্লেক্স, সেখান থেকে আমরা একটা আমাদের প্রযোজকদের কাছ থেকে একটা মতামত নিয়ে তারপরে আমরা সিনেপ্লেক্সের সাথে আমরা বসবো, বসে এই বিষয়গুলো নিয়ে মিটিং করে তারপরে একটা সমাধানের রাস্তায় যাব। আচ্ছা, এখন প্রশ্ন উঠছে কেন, এইটার কিন্তু কোনো নাই, সেটা হচ্ছে যে একজন ব্যক্তির আইনের সুবিধা পাওয়ার বা আইনের আশ্রয়ে যাওয়ার বা আইনের হচ্ছে যে সাহায্য নেওয়া, এটা তার সাংবিধানিক অধিকার, এটা একজন ব্যক্তি এটা পারেন। এখন সেটা দেরিতে পরে কেন মালা পরালো, কেন মালা পরালো না, এই বিষয়গুলো আসলে আইনের কাছে এই হচ্ছে এগুলো হচ্ছে আবেগের কথাবার্তা, কিন্তু আইনের কাছে আবেগ চলে না। তো আইনের সে যেহেতু দিক গিয়েছে সেহেতু সেটা আইন দিয়েই মোকাবেলা করতে হবে। এখানে আইনের যে এবং ইদানিং মানে আপনারা অলরেডি জেনেছেন যে হাইকোর্ট কতগুলো সিদ্ধান্তও দিয়েছে, সেই সিদ্ধান্তও বাস্তবায়ন নাও হতে পারে যদি যাদের বিরুদ্ধে দিয়েছে তারা যদি হচ্ছে যে আপার কোর্টে যায়, হ্যাঁ, তারা যদি এটা আপিল করে চেম্বার জজে, সেখানেও কিন্তু চেম্বার জজ আবার এই বিষয়টা আমলে মানে যেটা হাইকোর্টের রায় সেটা কিন্তু বদলাই দিতে পারে। সাদিয়া মির্জা নামে একজন প্রার্থী ডিপজল সাহেবের এগেনস্টে পেনড্রাইভে ফুটেজ দিয়ে, ওনাদের বক্তব্যের একটা ফুটেজ দিয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশন করেছিল, আমরা সেই অ্যাপ্লিকেশন আমলে নিয়ে আমরা ডিপজল সাহেবকে কারণ দর্শানোর চিঠি দিয়েছিলাম। ডিপজল সাহেব একটা চিঠি দিয়েছিলেন, কিন্তু সেইটা হচ্ছে যে একদমই নির্বাচন পরের দিন সকালে নির্বাচন, কিন্তু আমরা ওনার হচ্ছে উত্তরটা পেয়েছি 9-10টার দিকে রাতে, তখন আসলে ওইভাবে আমাদের ওই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে মানে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ছিল না। এই জন্য আমরা বলেছিলাম যে আপনার এই উত্তরটা যেটা দিয়েছেন আর যেটা অভিযোগ, সেই অভিযোগটা আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা আপনার সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এই নির্বাচনী বিধি ভঙ্গের এই হচ্ছে যে ইয়েটা মানে এটার যে অপরাধ সেটা কিন্তু আপনার উপর বর্তাবে, এই কথা বলে আমরা তাকে চিঠি দিয়েছিলাম। তো পরবর্তীতে যেটা হয়েছে যে এরপরে নির্বাচন হয়েছে,
নির্বাচনে সেখানে হচ্ছে যে উভয় পক্ষই নির্বাচন মেনে নিয়েছে, তারপরে আমরা আর ওইটার হচ্ছে যে কার্যকারিতা আর মানে মনে করি নাই যে এটা আর দরকার আছে। হ্যাঁ, তো যেহেতু দুই পক্ষ মেনে নিয়েছে, কিন্তু সেটা অনেক পরে এসে আবার সেটা হচ্ছে যে উত্থাপন হয়েছে কোর্টে, সেটাই নালিশ করা হয়েছে। তো সেই বিষয়টা আমাদেরকে যখন কোর্ট বা আমাদেরকে যখন কমিশন ডাকবে, তদন্ত কমিশন, তখন আমরা তাদের সামনে উপস্থিত